একটা হচ্ছে আমাদের প্রত্যেককে কোরআন তেলাওয়াত করা শেখা উচিত, এটা প্রথম কাজ। কোরআনের অর্থটা বোঝা উচিত, এটা দ্বিতীয় কাজ। কোরআনুল করিমের আদেশগুলোকে মেনে চলা উচিত, এটা তৃতীয় কাজ। আল কোরআনের যত নিষেধ আছে এগুলোকে বর্জন করা দরকার, এটা চার নম্বর কাজ। পাঁচ নম্বর হচ্ছে কোরআনের দাওয়াত, কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেওয়া উচিত। এবং কোরআনুল করিমের যে বিধান, শাসন, লজ আছে, আইন আছে, এগুলোকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার চেষ্টা করা উচিত। এই ছয়টা কাজই কোরআনের হক। যদি প্রশ্ন করি যে আপনারা আল কোরআনের জন্য কতজন জীবন দিতে চান, হাত কি উঁচু করবেন? মাশাআল্লাহ, সবাই দিতে চান। এখন যদি প্রশ্ন করি যে আপনারা কতজন আল কোরআন পড়তে পারেন বিশুদ্ধ করে, হাত উঁচু করুন। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। এই যে পার্সেন্টেজটা কমে গেল না, সবাই কোরআনের জন্য জীবন দিতে চান কিন্তু বেশিরভাগই কোরআন পড়তে জানেন না। এবার যদি প্রশ্ন করি যে যারা পড়তে জানেন তাদের মধ্যে কতজন কোরআনের অর্থ বোঝেন? আলিফ লাম মিম থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত অর্থটা অন্তত জীবনে একবার পড়ে দেখেছেন কতজন? মাশাআল্লাহ, তো পার্সেন্টেজ কমে যাচ্ছে না, আরো কমে গেল। এরপর যদি প্রশ্ন করি যে আমরা কোরআনের আদেশ কতজন মেনে চলি আর নিষেধ গুলো কতজন বর্জন করি, পার্সেন্টেজ কিন্তু আরো কমে আসবে। আবার যদি প্রশ্ন করি যে কোরআনের দাওয়াত কয়জন দিচ্ছি, আরো কমে আসবে। আর যদি সবচেয়ে বড় প্রশ্ন করে বসি ভুল করেও যে আমরা কোরআনের বিধান, শাসন, আইন বাস্তবায়ন করছি কয়জন, তাহলে তো অবস্থা খারাপ। স্বাধীনভাবে চলাফেরা করা মুশকিল, হয় মাটির তলে না হলে জেলখানায়, এই হলো বাস্তবতা। কিন্তু কোরআনকে আমরা সবাই ভালোবাসি, তাই না? ভালোবাসি, মহব্বত করি, আমরা চাই যে কোরআন আমাদের জন্য সুপারিশ করুক এবং কোরআনের ওসিলায় আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দিক, এটা আমরা সবাই চাই। কিন্তু বিশ্বাস করুন, আল কোরআনুল করিমের এই হকগুলোকে আদায় না করলে আল কোরআন আমাদের বিপক্ষে সাক্ষী দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা, আল কোরআন তোমার পক্ষে সাক্ষী দিবে কিয়ামতের মাঠে অথবা তোমার বিপক্ষে সাক্ষী দিবে। পৃথিবীর মানুষরা যদি আল কোরআনের হকগুলো মেনে চলতো তাহলে কোরআন তাদের পক্ষে সাক্ষী দিবে, আর যদি না হক মেনে চলে কোনো সন্দেহ নাই কোরআন তাদের বিপক্ষে সাক্ষী দিবেই দিবে। আর কোরআনুল করিম যার পক্ষে সাক্ষী দিবে নিশ্চিত সে জান্নাতে যাবে ইনশাআল্লাহ তাআলা। আর কোরআন যার বিপক্ষে সাক্ষী দিবে কোনো সন্দেহ নাই সে ব্যক্তির জাহান্নাম ছাড়া কোনো জায়গা নেই। অতএব আমরা জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই, এর সিদ্ধান্তটা আমাদেরকে নিতে হবে এবং সেভাবেই আমাদেরকে পথ চলা উচিত। এটাই হচ্ছে মূল কথা আলোচনা। আল্লাহ পাক 114টা সূরা নাযিল করেছেন কোরআনের মধ্যে, নাকি আরো সূরা আছে ভাই? আমাদের এক ভাই দেখালেন যে মাশাআল্লাহ কোরআনে আরো অনেক সূরা আছে। আজকাল কিছু মানুষ বের হয়েছে সমাজে যারা মুসলিম পরিবেশের মধ্যে ঢুকে ইসলামের নাম দিয়েই, ইসলাম কোরআন সুন্নাহর কথা বলেই মানুষকে দলে দলে খ্রিস্টান বানাচ্ছে। খ্রিস্টান অবাক হচ্ছেন? তারা আপনার মতোই দেখতে, আপনার মতোই দাঁড়িয়ে আছে, টুপি আছে, জুব্বা পাগড়ি আছে, মসজিদের মিম্বরে দাঁড়িয়ে খুতবা দিচ্ছে, ইমামতি করছে, কিন্তু ভিতরে তারা খ্রিস্টান। খ্রিস্টান নাসারা, তারা বলছে কোরআনে আরো অনেক সূরা আছে। এবং একজন অজ্ঞ মানুষ, যে ব্যক্তি কোরআন সম্পর্কে আসলে জানে না, মুসলিম পরিবারের সন্তান, সে কিন্তু খুব সহজেই প্রতারিত হবে, হবে না? বাংলাদেশের মানুষকে যদি আরবি দিয়ে একটা গালি দেয়া হয় মানুষ বলে সুবহানাল্লাহ, আরবি ভাষার প্রতি মহব্বত, আরবি শব্দ শুনলে মনে করে যেটা আল্লাহর কালাম, তাই না? আরবিতে তো গালিও দেয়া যায়। সেই মানুষ যদি শুনে যে কোরআনে এরকম আরো অনেক সূরা আছে তাহলে কেন সে প্রতারিত হবে না? তো এই প্রতারণা থেকে বাঁচার জন্য কোরআন সম্পর্কে খুব ভালো ধারণা থাকা উচিত আমাদের, এবং কোরআনুল করিমের যে ব্যাখ্যা, হাদিস, এগুলো সম্পর্কেও খুব ভালো ধারণা থাকা উচিত। 114টা সূরার মধ্যে একটা ছোট্ট সূরা আমাদের আজকের আলোচনার বিষয়, সেটা হলো সূরাতুল আসর।
আমি পর্দার আড়ালে মা বন্ধুকে অনুরোধ করবো যে আপনারা আপোষে কথা বলবেন না, আমরা অল্প সময় এখানে থাকবো ইনশাল্লাহ, যতটুকু সময় এখানে থাকবো আদবের সাথে বসবো, আপোষে গল্প গুজব করবো না, অন্য গল্প গুজব তো পরেও করতে পারবেন ইনশাল্লাহ, মোবাইল ফোন গুলোকে সাইলেন্ট রাখবো, এমন কিছু করব না যাতে একটা নেকির কাজ করতে এসে উল্টা গুনাহ হয়ে যায়। নেকিটা কেমন জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোন ব্যক্তি যদি শুধু কাউকে দিন শেখানোর জন্য অথবা দিন শেখার জন্য বাসার থেকে বের হয়, ফেরেশতাগণ তার পায়ের নিচে তাদের পাখাকে বিছিয়ে দেন। আরো বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যখন একটা কওম কোরআনুল কারীমের কথা শোনার জন্য বা দিনের কথা জানার জন্য কোন একটা জায়গায় একত্রিত হয়, তখন তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে সাকিনা বা প্রশান্তি নাজিল হয় এবং ফেরেশতা মণ্ডলী তাদেরকে ঘিরে ধরে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে ফেরেশতারা আছেন তাদের সামনে আল্লাহ পাক এই বান্দাদেরকে নিয়ে গর্ব করতে থাকেন। তো এই যদি ফজিলত আমরা পেতে চাই, আরেকটা ফজিলত বলে দেই যে এই সময় বসে বসে দোয়া করতে থাকেন, যতক্ষণ এই মজলিসে বসে আছেন দোয়া করতে থাকেন মনে মনে, এখন দোয়া কবুল হবে ইনশাল্লাহ, এই মজলিসে এখন দোয়া কবুল হবে ইনশাল্লাহ। আমরা একটা ইম্পর্টেন্ট দোয়া করে নেই, আল্লাহ পাক আমাদের সবাইকে যেন জাহান্নাম থেকে বাঁচান, এতটুকু যথেষ্ট। আল্লাহ পাক কি বলেছেন? ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যে মানুষকে জাহান্নাম থেকে বাঁচানো হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে সে ব্যক্তি সফল, এটাই মহা সাফল্য। আজকে আমরা যে সাফল্যের পিছনে ছুটছি, আমাদের বাড়ি, আমাদের গাড়ি, সন্তান সন্ততি, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, জমি জমা স্ট্যাটাস, আল্লাহ পাক বলছেন এগুলো কিছুই না, যাকে জাহান্নাম থেকে বাঁচানো হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে ফাকাদ ফাজ, এ ব্যক্তি সফল, আর কেউ সফল না। বিশ্বাস করেন প্রিয় ভাই, প্রিয় বোন, প্রিয় মা, পৃথিবীতে আপনার যদি সবকিছু থাকে, সবকিছু, কোনো অভাব নাই, কোনো অনুকূল নাই, আপনার সবকিছু আছে দুনিয়ায়, কিন্তু কবরে গিয়ে আপনি হেরে গেলেন, আপনার জীবনটা হেরে গেল। আর পৃথিবীতে আপনার কিছুই নাই, কিচ্ছু নাই, দিন আনেন দিন খান, আপনি কবরে জিতে গেলেন, আপনি জিতে গেলেন, এটাই জীবন। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, প্রাচুর্যের মোহ তোমাদেরকে আচ্ছন্ন করে রেখেছেন যতক্ষণ না তোমরা কবরে পৌঁছে যাচ্ছ, এটাই জীবন। এখন আমরা জীবনের মধ্যে নাই, আমরা এখন পরীক্ষা ক্ষেত্রের মধ্যে আছি, আপনি আমি পরীক্ষা দিচ্ছি, এটা জীবন না। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, পরকালের জীবন চিরস্থায়ী এবং সর্বোত্তম। ওয়া মা হাযিহিল হায়াতিদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জীবনটা মরীচিকা, প্রতারণা ছাড়া আর কিছুই নয়। আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনে একটা সূরা নাযিল করেছেন, ছোট্ট একটা সূরা, আল্লাহ পাক এই সূরার মধ্যে বলেছেন কোন চারটা কাজ করলে যে কেউ, পৃথিবীর যে কোনো ব্যক্তি হাসতে হাসতে জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ। আর এই চারটা কাজ যে করতে পারবে না, কোনো সন্দেহ নাই যে এই ব্যক্তি জাহান্নামে যাবে অথবা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল আসরি, সময়ের কসম, সময়, টাইম এর কসম, ইন্নাল ইনসানা লাফি খুসরিন, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত আছে, তা করবে না, এটা সিম্পল। আল্লাহ পাক কোরআনে অনেক কসম করেছেন, ওয়া তিন, ডুমুর ফলের কসম, ওয়া জাইতুন, জলপাইয়ের কসম, ওয়া তুরি সিনিন, তুর পাহাড়।